এখন বাজে ভোর 5টা, নে দেখা যাচ্ছে তোকে, মেলায় চলে এসেছি দাদা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, যাদের মনস্কামনা পূর্ণ হয় গন্ডি লুটের বাতাসে মাথা ফুটে ফুল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো এবং সুস্থ আছো। আজকে 7 তারিখ মার্চ মাসের, তাই আপনাদের সবাইকে জানাই শুভ দোলযাত্রা। আপনারা ভালো থাকবেন, ভালো করে রং টং খেলবেন, চতুর্দিকের পরিস্থিতি তো জানেন, সেইভাবে বাচ্চাদের সুস্থ রাখবেন। আর আমরা এখন এই ভোরবেলায় যাচ্ছি হচ্ছে সতীমার মেলার উদ্দেশ্যে। সতীমায়ের পুজো আছে আজকে, যাই দেখি প্রচুর ভিড় হয় ওখানে, তাই ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে ভোর 5টা, তাই আমরা এখন মেলার উদ্দেশ্যে যাই, চলুন আপনার সঙ্গে। নে দেখা যাচ্ছে তোকে, মেলায় চলে এসেছি, তাই চলুন আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। যাচ্ছি আমরা 4 জন, সুহাগ, নবীন আর দলু। এখন যাই একটা প্যাকেট নিতে হবে এগুলো ঢোকানোর জন্য, প্রসাদগুলো আর জুতোটা নিতে হবে, পায়ের অবস্থা খুব খারাপ। সবাই গন্ডি কাটছে এখানে, টাকার ব্যাগ হারিয়েছে।
চা খাইনি, খালি পেটে রয়েছি। নবীনকে লুটের বাতাসে ছুটে মেরেছে, নবীনের লুটের বাতাসে মাথা ফুটে ফুল হয়ে গেছে, মাথা ফেটে গেছে, ফেটেছে না ফুলেছে, ও ফুলে গেছে বাতাসের আঘাতে। এখানে হচ্ছে আমাদের চা রেডি। বাচ্চাদের সব চড়ার রাইডার্স গুলো এসছে, কিরা দোলা চলবি নাকি? আমরা বাইরে চলে যাচ্ছি এদিকে, আরে ওই যে রমনাথপুর থেকে এসছে জয়াধারা, আপনাকে খোঁজ করছে ঝর্ণাধারা। আপনি দেখবে কিন্তু ব্যাপক লাগে আর যাইব। এটা চোখ খুলে গেছে বাড়ির জন্য। হ্যাঁ বাবা দেখলে কে লাগবে আমার, এই জিনিসটা ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। শ্যামপুর থেকে এসছে সুশান্ত রায়, আপনাকে খোঁজ করছে জঙ্গিপাড়া থেকে।